দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে, মানুষকে মাগুরা জেলায় দিতে দ্বিধাবোধ করে না, শয়তানকে সাক্ষী হিসেবে মেনেছে। শয়তান বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে ও সেদিন রং পড়েছিল, 20 বছর থেকে জেলে আছে, নিজেই বুঝে না কেন আমি জেলে, জজ বুঝে না ঘটনা কি, উকিল বুঝে না ঘটনা কি, যে জেলে আছে সেও বুঝে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি তো ছিলাম না, আমি তো রংপুরে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি। এর নাম দলীয় দাপট, এর নাম দলীয় ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে, জলুমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না, জাহান্নাম হবে, আবার বিচার দেরি হয়ে যাবে। একটা থাপ্পড় যদি জীবনে কোনোদিন রিক্সাওয়ালাকে মেরে থাকো তাহলে তোমার বিচার দেরি হয়ে যাবে। শোনো, 1 মিনিট একদিন যদি বিচার লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে বিচার। আর বিচারের সময়সীমা হলো ভালো মানুষের জন্য এক অক্ত সলাত আদায় করতে যত সময় লাগে 5 মিনিট, আমরা মাগুরা জেলার মানুষ ভাইজান আমাদের আরও কম লাগে, 2-3 মিনিট খালি সিজদা করি আর। তো একটা ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কতটুকু? এক অক্ত নামাজ আদায়ের সমান অনুমান কত মিনিট হতে পারে? 5-7 মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট। একটা ভালো মানুষের বিচারের সময়সীমা 5-7 মিনিট, এক অক্ত সলাত আদায়ের সমান, একদিন যদি দেরি হয়ে যায় 50,000 বছর। অতএব মাটির মানুষে বসবাস করবেন, জীবনে কোনোদিন কাউকে ধমকাবেন না, হ্যাঁ কী পেয়েছেন আপনি, এরকম কথা বলবো না, দরকার নাই। একদিন দেখছিলেন বয়স 40, আজকে দেখছেন 60, আবার দেখবেন নাই, ফেরাউন ডুবে গেছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না, মরার দিন চলে আসবে। 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না, নরম হয়ে বাঁচার ফল ভালো।